हेलो गाइज वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। तो आज के थंबनेल देखेई बुझते पेरेछो आमी आज के आमार बेबीर डे टू नाइट फुल डेली रुटीन आमी तोमादेर साथे शेयर करब। तो चलो शेयर करा जाक। आर आज के ओ उठेछे 8:30 समय, एखन 8:30 बाजे सकाल। किन्तु आज के 8:30 उठेछे माने एई ना जे रोज ओ एक टाइमे ओठे, कखनो 9টায় ओठे, कखनो 9:30, कखनो 10টায়, एरकम। तो आज की 8:30 उठे और उठे ही ना ओ खेला करते थके। ओ किन्तु खूब हाशी मुखे उठे क्योंकि कि राते ओ घूमता तार माने भालो हुए चे, एटाई बोझा जाए। और उठे उठे ना आमी एकटू घुमेर घोरे ओके आदर करते थाकि। आमारो चोखे तखन अनेकटाई बेश घुम थाके, তারপরেও আমি একটু আদর করতে থাকি ওকে। আর আমি আমার বেবিকে সবসময় এরকম মশারিওয়ালা যে বেড পাওয়া যায় যেটা আমি আমাজন থেকে পারচেজ করেছিলাম, তো এখানেই আমি মেয়েকে শোয়াই যাতে ও প্রত্যেকটা জিনিস থেকে প্রোটেক্টেড থাকে। মশা থাকতে পারে, মাছি থাকতে পারে, বা কোনো রকম পোকা মাকড়, যাতে আমার মেয়ের কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি প্রোটেক্টেড রাখার জন্য সবসময় যখনই শোয়াই মশারিটার ইউজ রাখি। তারপরেই যেটা আমি খেলে ঠেলে যেটা করার সবার প্রথমে করি সেটা হচ্ছে ওর ন্যাপিটা চেঞ্জ করি, কেন কি রাত্রিবেলা ও ন্যাপিটা পরে শোয়। যদি ও রাত্রিবেলা এক দুবার ওঠে তখন আমি ন্যাপিটা চেঞ্জ করে দিই, দুধ খাওয়ানোর পরে না আমি ন্যাপিটা একদম চেঞ্জ করে দিই ওকে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি সকালবেলা উঠে ওকে ন্যাপিটা চেঞ্জ করে দিই, তারপরে চলে আরও কিছুক্ষণ খেলা। তো এই খেলাটা খুব দরকার, কেন কি সকালবেলা উঠেই বেবি অ্যাক্টিভ ফিল করে। তাহলে তো তার সাথে আমি এক্সারসাইজ করাই ওকে, পায়ের হাতের প্রত্যেকটা জিনিসের, যাতে ও কিন্তু দেখো খুব ভালো ফিল করছে, ও হাসছে, মানে এটাতে ওর হ্যাপি বেবির একটা নিশানি এটা। আর এটার সাথে সাথে আমার চলে কথা, মানে আমি বেবির সাথে কিন্তু সব কথা বলতে থাকি মুখের এরকম এক্সপ্রেশন করে যে ও যাতে বুঝতে পারে। তাতে কি হয় বেবিরা খুব তাড়াতাড়ি কথা বলতে শেখারও এটা থাকে। এটা আমাদের অনেক আগেকার দিনে লোকেরা, যেমন আমাদের মা দিদা এরা বলতো, ঠাকুমা দিদা এদের কাছ থেকেই শোনা কি বাচ্চাদের সাথে যত কথা বলা হবে তত বাচ্চারা কিন্তু কথা বলতে শিখবে। এই জন্য আমি রাইমস বলি ওর সাথে কথা বলার চেষ্টা করি। তারপর ও যখন খেলতে খেলতে, তারপর এখন যেহেতু আমার মেয়ের 5 মাস হয়েছে এই জন্য ও না আউ আউ করে কথা বলার চেষ্টা করে, তো যখন থকে যায় তখন ওর পেয়ে যায় খিদে। আর এখানে আমি ওকে দুধ খাওয়াচ্ছি বটলে। অনেকে জিজ্ঞেস করতে পারো মাদার্স মিল্ক কেন নেয় না, কেন কি আমার মায়ের অতটাও দুধ আসে না যে ও সেটা খেতে পারে, মানে বাচ্চাদের পেট ভরার মতো। আর যখনই বাচ্চাদের পেট ভরবে না না ওরা কিন্তু কাঁদতে থাকে, এটা একটা প্রবলেম আছে, এই জন্য তোলা দুধ খাওয়াতেই হয়। আর তাছাড়াও তোমরা আমার অন্য ব্লগে দেখেছিলে কি আমার, আমি আর গুড়িয়া হওয়ার পর অনেক মানে কয়েক মাস পরই আমাকে ওর থেকে আলাদা থাকতে হয়েছিল আমার ইউটিআই হয়ে যাওয়ার জন্য। তো এই জন্য তখন থেকে ওকে তোলা দুধ খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, এটা খাওয়ানো হচ্ছে। আর তারপরে দুধ খাওয়ানোর পরে যেটা সবার প্রথমে কাজ সেটা হচ্ছে বার্প করানো। এটা বাচ্চাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা যদি না করা হয় না তাহলে ওরা দুধ তুলবে, ওদের গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গ্যাস হলেই পেটে ব্যথা হবে, ওদের কান্নাকাটি, এইসব জিনিসগুলো প্রবলেম হবে। এই জন্য বার্প করানোটা খুবই দরকার। আর আমি এখানে আমার বাচ্চার জন্য যে ফর্মুলা মিল্কটা ইউজ করছি সেটা হচ্ছে এনফামিল A+। আর এটা খুব ভালো একটা, মানে আমার খুব ভালো লেগেছে এটা। তো এই জিনিসটাতে কী কী কত আউন্সের দেওয়া উচিত, কোন এজে কোন কীরকম দেওয়া উচিত প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে, প্লাস এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সব প্রত্যেকটা জিনিস এখানে আছে। যেটা সবচেয়ে ভালো আমার এই এটার মধ্যে লাগে সেটা হচ্ছে এখানে জিরো সুগার আছে, যেটা বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর, এই এই মানে প্রচণ্ড ক্ষতিকর হচ্ছে সুগার, সেটা একদমই নেই। তো এই জন্য আমার এইটা বেশ ভালোই লাগে। আর 6 মাসের আগে বাচ্চাদেরকে সুগার না দেওয়াটাই বাঞ্ছনীয়, মানে একদমই ভালো না। তো যাই হোক, এবার আমি দুধ টুধ খাওয়ানোর পর ওকে আরেকটু আদর টাদর করতে থাকি। এখানে তোমাদেরকে আমি আর একটা কথা বলবো, আমারও মনে হতো কি যতটাই ও মিল্ক পাচ্ছে, মাদার্স মিল্ক পাচ্ছে, আমার মনে হয় ততটাই ভালো। কিন্তু বাচ্চাদের যদি পেট না ভরে না সেটাতে আরও বেশি প্রবলেম, পেট না ভরলে ওরা সবসময় চিড়চিড়া থাকবে। তো সেই জন্য আমি প্রথমে বিশ্বাস ছিল যে না ও মাদার্স মিল্কই শুধু খাবে, কিন্তু এখন মনে হয় কি না বাচ্চাদের পেট ভরা থাকাটা সবচেয়ে বেশি জরুরি। এই জন্য আমি তখন ভেবেছিলাম কি না এটা খাওয়ানোটা দরকার, মানে বাইরের দুধও খাওয়াতে হবে। তো এই জন্য এতে না বাচ্চারাও খুব হাসি খুশি থাকে। তো যাই হোক, এবার আমি যাবো ওয়াশরুম। তার আগে যেটা করবো সেটা হচ্ছে গুড়িয়াকে আমি দিয়েছি দাদুর কাছে। তো ওর দাদুর সাথে দেখতেই পাচ্ছ কিভাবে হাত নাড়িয়ে পা নাড়িয়ে কথা বলে বলে খেলছে। দাদু আর ঠাম্মামের সাথে ওর সকালটা এভাবে শুরু হয়, তারপরে শুরু হয় ওর খেলা। দেখো ও এখন 5 মাসে যেটা আমার মেয়ে নতুন শিখেছে সেটা হচ্ছে পাটাকে হাত দিয়ে ধরা আর পাটাকে নিজের মুখের কাছে নিয়ে যাওয়া, সেটা ও এখন নতুন করে শিখেছে। ব্যাস এটা করতে করতেই চালু হয়ে যায় ওর মালিশ। এখানে একটা দিদিকে রাখা হয়েছে মালিশের জন্য, আর এখানে না মালিশটা খুব ইম্পর্টেন্ট, এখানকার বাচ্চাদের মালিশ হবেই হবে, শুধু বাচ্চাদের না বাচ্চার মায়েদেরও মালিশ হয়,
মানে আমার কথা বলছি। তো এখানে দেখতেই পাচ্ছ গুড়িয়াকে মালিশ করছে আমার মেয়েকে। আর ওদের মালিশে একটা এটা আছে কি মালিশের পর না বাচ্চারা অনেকক্ষণ ঘুমায়, মানে 3-4 ঘন্টা লাগাতার দুধ টুধ খেয়ে না ঘুমাবে। আর এটাতেই কিন্তু বাচ্চাদের সুস্থ থাকে বাচ্চারা, বাচ্চাদের চেহারা ভালো হয়। তো দেখতেই পাচ্ছ মালিশ ওর এইভাবে হচ্ছে। আর আমি এখানে যে মালিশের তেলটা ইউজ করছি সেটা হচ্ছে হিমালয়ের বেবি মাসাজ অয়েল, এটাই ইউজ করছি আপাতত, কেন কি এরপরে আমি প্রোডাক্ট চেঞ্জ করব নিশ্চয়ই। আর এটা হচ্ছে আটার লই, এটা হলুদ দিয়ে আটার লই বানানো হয়েছে, যেটা দিয়ে যেটা অতিরিক্ত লোম থাকে না বাচ্চাদের ছোট ছোট, সেই লোমগুলো উঠে যায় যদি এটা ফেরানো হয়, মানে তোলা হয় আর কি। তাতে কি হয়, তাতে লোমগুলো বড় পর্যন্ত থাকে না, তো অনেক বাচ্চা দেখবে ওরকম লোম আছে। এরপরে শুরু হয় এক্সারসাইজ। তো দেখতে পাচ্ছ যে লোমগুলো থাকে না সেই লোমগুলো তোলা হচ্ছে, যেমন এক্সট্রা লোম যেগুলো বাচ্চাদের থাকে সেগুলো বড় হয়ে যাওয়ার পরও না থেকে যায়, এজন্য এটা এভাবে তোলা হয়, যেটা একদমই পেইনফুল না। তোমাদের মনে হচ্ছে ও কাঁদছে বলে, কিন্তু মালিশে বাচ্চারা কাঁদেই। আর এখানে দেখতে পাচ্ছ ব্যাক মাসাজ করা হচ্ছে যাতে স্পাইনটা খুব স্ট্রং থাকে বাচ্চাদের, আর এই জন্য। আর ওরা কত ভালো করে মালিশটা নিচ্ছে, কেন কি ও মানে বাচ্চাদের একটা কি থাকে সারাদিন শুয়ে থাকে যার ফলে ব্যথা হয়ে যায় পিঠ, এই মালিশটাতে ওরা এই জন্য খুব এনজয় করে। আর যেটা আরেকটা করণীয় সেটা হচ্ছে মুখ পরিষ্কার, বাচ্চাদের মুখ অবশ্যই পরিষ্কার জলে পরিষ্কার ন্যাকড়ায় করা উচিত, কেন কি তাতে কি হয় যদি না করা হয় তাহলে দুধ জমতে 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 সেখানে একটা ইনফেকশনের সৃষ্টি হয়, আর পেটে ব্যথা গ্যাস এসব হতে থাকে, অনেক কিছু প্রবলেম হয়। এই জন্য অবশ্যই চান করানোর আগে রোজ একটা পরিষ্কার ন্যাকড়া আর পরিষ্কার ফিল্টারের জল দিয়ে চেপে ভালো করে বাচ্চাদের মুখটা পরিষ্কার করে দিতে হয়। তো দেখতেই পাচ্ছ তাতে দুর্গন্ধ হবে না, তাতে কোনো রকম ইনফেকশন হবে না, এটা করা খুব দরকার। আর এটা করার পর যেটা সেটা হচ্ছে চান করানো। আমি সপ্তাহে 5 দিনই চান করাই, একদিন হয়তো স্পঞ্জ করিয়ে দিই, আর একটুখানি সাবান দুদিন সাবান মাখাই আর 2 দিন শ্যাম্পু করাই। তো আজকে সাবান মাখানোর ডেট ছিল, তো সাবান মাখানোরতে কি হয় ওর যে গলার ভাজে দুধ টুধগুলো জমে না সেগুলো পরিষ্কার হয়ে যায়, সেগুলো জমলে ঘাম জমলে কিন্তু আর এক নতুন প্রবলেম। বাচ্চাদেরকে আমরা ভাবি চান করালে ঠান্ডা লেগে যাবে বা কিছু, কিন্তু চান করানোটা যে কতটা দরকার, কতটা ওদের শরীর হালকা হয় সে। আর সবচেয়ে ব্যাপার এটা যে ওদের ভাজে ভাজে যে তেল তারপর দুধ এগুলো জমে থাকে সেগুলো থেকে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেস থাকে, র্যাশেজ হওয়ার চান্সেস থাকে, এই জন্য পরিষ্কার করাটা খুব দরকার, ক্লিনলিনেস খুব দরকার বাচ্চাদের। তো এই জন্য আমি এটা করিয়ে দেওয়ার চেষ্টা করি, প্রায় 2 দিন সাবান মাখালেও তেল দিলেও আমি যেখানে ও টয়লেট করার জন্য বা পটি করে তো সেই সব জায়গাগুলো আমি ভালো করে ধুয়ে দেওয়ার চেষ্টা করি, যদি ওখানে আমার শাশুড়িমা চান করাচ্ছে গুড়িয়াকে। তো ব্যাস এবার করার পর এবার মাথায় জল ঢালা হবে, আর বাচ্চাকে চান করালে বাচ্চার শরীর হালকা লাগে আর বাচ্চারা ঘুমায় খুব ভালো করে, এটাতে এরকম থাকে না কি বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে বা কিছু। আর অবশ্যই বাচ্চাদের উষ্ণ জলেই চান করানো উচিত, এরকম না যে ঠান্ডা জলে। তো এরপর আমি যেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে ওর প্রোডাক্টস আপাতত আমি এখানকারই ইউজ করছি, মানে হিমালয়েরই ইউজ করছি, কিন্তু এরপরে আমি প্রোডাক্ট চেঞ্জ করব। আর র্যাশ ক্রিমের জন্য যেটা ইউজ করি যেটা খুব ভালো আমার মেয়ের কাজ দেয়, এটা হচ্ছে র্যাশ ক্রিম বেবি সেবামেড ক্রিম এক্সট্রা সফট বালা, আর এটা খুব ভালো। আর পাউডারের জন্য আমি আকাঙ্ক্ষার কোমল পরশটা ইউজ করি, এটা অ্যান্টি ইনফেকশান অ্যান্টি অ্যালার্জিক তারপরে ফাঙ্গাল ইনফেকশান থেকে রক্ষা করে, তো খুব ভালো একটা পাউডার বাচ্চাদের। কী কী ইনগ্রিডিয়েন্টস আছে তোমরা দেখতে পারো আর ইউজটাও দেখতে পারো, তোমরা পারচেসও করতে পারো, আমাকে জানিও তাহলে কমেন্টে। আর খুব ভালো একটা পাউডার। আর চান করানোর পর আমার মেয়ে আর থাকে না, ওর তখন এত বেশি ঘুম পায় খিদে পায় যে কি বলবো। তো এতক্ষণে আমার মেয়ে 2 বার ফিট করা হয়ে যায়, তো দেখতে পাচ্ছ ফিট করিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এই এখন 3-4 ঘন্টা টেনে ঘুমাবে, আর এটাতেই বাচ্চাদের শরীর ভালো থাকে, মানে একটু ভালো স্বাস্থ্য হয়। তো যাই হোক, ও এখন ঘুমাচ্ছে, ওকে আমি এখন ঘুম পাড়িয়ে রেখেছি, আর তার আগে কিন্তু ও খেয়েও নিয়েছে, তো সকাল থেকে 2 বার ওর দেখলে ওর ফিট করা হয়েছে, একবার সকালে ঘুম থেকে উঠে আর শোয়ার মালিশের পর। তো ব্যাস এবার ঘুমানোর পর ও 3-4 ঘন্টা পর এবার নিশ্চিন্ত, 3-4 ঘন্টা হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা ও টানা ঘুমালো। এবার ঘুমানোর পর ও যেটা করবে সেটা হচ্ছে খেলা, তো দেখতেই পাচ্ছ আমার সাথে খেলছিল, এবার বাইরে আমি নিয়ে গেলাম, একটুখানি বাইরের জিনিস দেখাটাও খুব ইম্পর্টেন্ট, তো ঝুলাতে বসিয়ে দিয়েছি দোলনাতে, ও কিন্তু বেশ এনজয় করছে দেখতে পাচ্ছ আর খেলা করছে। আর এমনিতে বেবিদের একটুখানি খেলানো খুব দরকার, এরকম না কি না খেলানো বা কিছু, একটুখানি বাইরে ঘোরানো খেলানো এগুলোও খুব দরকার।
তো দেখতে পাচ্ছ আমার বেবি কিন্তু খুব এনজয় করছে। এরপর যেটা করব সেটা হচ্ছে ওকে ওষুধ খাওয়াতে হবে। ডক্টর দিয়েছে মাল্টিভিটামিনের ওষুধ, তো এখানে ভাইটামিন D3 একটা ওষুধ আর এটা মাল্টিভিটামিনের ওষুধ, তো এই দুটো আমাকে খাওয়াতে হয় রোজ দুবার করে। তো এখন আমি খাইয়ে দিচ্ছি, চান টান করে ও দুধ চুধ খাওয়ার পর একবার ঘুম থেকে ওঠার পর এটা খায়, আবার রাত্রে শুতে যাওয়ার আগে একবার খায়। তো ওষুধটা দিয়েছে ডক্টরই, তো মাল্টিভিটামিনের ওষুধ চালু করা খুব দরকার, এটা একটা এক্সট্রা সাপোর্ট হচ্ছে বাচ্চাদের জন্য। তো অবশ্যই তোমাদেরকেও আমি সাজেস্ট করব, যদি না খাইয়ে থাকো অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করো, আর মাল্টিভিটামিনের ওষুধ দেওয়া খুব দরকার। তো এরপরে গুড়িয়া যেটা করে সেটা হচ্ছে খেলা। তো এরপরে ওকে বসিয়ে দিই আমি সব রকম খেলনা দিয়ে, কেন কি ওর এখন যেহেতু 5 মাস এই জন্য কালার্সগুলো ও না একটুখানি অ্যাট্রাক্ট হয় কালার্স দেখলে। তো দেখতে পাচ্ছ ওর টয়েস ওখানে রাখা আছে, তারপরে হোয়াইট, তারপরে রেড, ব্ল্যাক, এসব দেখে ওর দাদাও ওর সাথে খেলতে থাকে। আর ও সবচেয়ে বেশি এনজয় করে কিন্তু ওর দাদার সাথে খেলতে, আমি দেখেছি এটা কখনোই, কিন্তু আমাদের সাথে খেলছে হাসছে এক ব্যাপার, কিন্তু ও দাদার সাথে কিন্তু খুব এনজয় করে। আর বাচ্চাদের একটা ব্যাপারই আছে যে বাচ্চারা বাচ্চাদেরই কিন্তু ভালোবাসে, তো দেখবে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখতে পারে যদি তাদের কোনো ভাই বা বোন বা দিদি থাকে না, তাদের থেকে খুব তাড়াতাড়ি কিন্তু ওরা সবটা সব জিনিসটা শিখে নিতে পারে। তো যাই হোক, এবার আমি ওকে একটু ঘুম পাড়াবো, কেন কি অনেকক্ষণ হয়ে গেছে ও জেগে আছে আর ও ঘুমও পেয়েছে। ওর চোখটা যখন একটুখানি ঢুলু ঢুলু করে, ও একটু চিড়চিড় করে, আমি বুঝে যাই ও ঘুমাবে। তো ব্যাস ঘুম ঘুম থেকে উঠেই আবার বিকেলের জন্য চলে এসছে মালিশ করতে। তো সেই মালিশটা তোমাদের দেখালাম না, তারপরে চেঞ্জ হয়ে গেল ওর জামা, কেন কি মালিশ করার পর ওকে আবার নতুন আমি জামা পরিয়ে নিই, মানে পরিষ্কার একটা জামা পরিয়ে দিই চেঞ্জ করা, কেন কি ক্লিনলিনেস মেনটেন করা খুব দরকার বাচ্চাদের সাথে, একই জামা পরে থাকাটা একদমই উচিত না। আর রাতেও কিন্তু আমি চেঞ্জ করে দিই। তারপরে ও মালিশ টালিশ করে, বিকেলের মালিশ করে, দুধ টুধ খেয়ে ওকে আমি ঘোরাতে বেরোই বাইরে। তো গার্ডেনে ও একটু যখন ঘোরে না, তখন একটুখানি সব কিছু দেখে, ওকে প্রামে বসে বসে যখন ঘোরায় ও কিভাবে যে দেখতে থাকে গাছ পাতা ফুল। আর বাচ্চারা ঘরে থাকতে থাকতে না বাচ্চাদেরও একঘেয়েমি লাগতে লাগে, আমার গুড়িয়ার যেমন, মানে আমার মেয়ের একটা অভ্যেসই আছে কি বাইরে ওকে ঘোরাতেই হবে, সকালে ও দাদু ঠাম্মামের সাথে ঘোরে, বিকেলে ও দাদু ঠাম্মামের সাথে ঘোরে, কিন্তু কখনো কখনো আমিও ওকে ঘুরিয়ে দিই। আর ও সব ফুল চারিদিকে যে গার্ডেনে ফুল লেগে আছে, তারপরে গ্রিন লিভসগুলোকে দেখতে থাকে, তো ও কিন্তু খুব এনজয় করে এই জিনিসগুলো দেখলে। তারপরে আমাদের বাড়ির ওপর দিয়ে অনেক চিড়িয়া মানে পাখি যায়, অনেক কালারের পাখি বসে, ওগুলো কিন্তু ও হাঁ করে দেখতে থাকে। তো এটা তো হয়ই। এরপরে এখন বাজে হচ্ছে 9টা, তো 9টার সময় ওকে আমি দুধ খাইয়ে দিই, আবার রাত্রিবেলা এটা আমাদের বাড়ির আন্টি খাওয়াচ্ছে ওকে দুধটা, তো দুধ খাইয়ে দিই, পেট ভরে ও দুধ খেয়ে নেয়, তারপরে একটুখানি খেলে ফেলেই কিন্তু ওকে আবার আমি ঘুম পাড়িয়ে দিই। তারপর টানা ও রাত হয়তো 1-2 অবধি ঘুমালো, আবার উঠে দুধ খেলো, আবার 4-6 উঠে দুধ খেলো, আবার ঘুমিয়ে গেল, মেয়ের মানে একদমই ও জ্বালায় না আর কি। তো যাই হোক, এবার ওকে একটুখানি আমি কী করি, দুধ খাওয়ানোর পর বার্প টার্প করানোর পর ওকে একটু টামি টাইম করায়, এটা বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমি তো 2 মাস থেকেই করছি, আমার পেটের ওপরে করতাম, মানে আমার পেটের ওপরে ওকে শুইয়ে নিতাম, আর এখন যেহেতু ও 5 মাসের হয়েছে এই জন্য ওকে এইভাবে করাচ্ছি। আর টামি টাইম করলে ও খুব তাড়াতাড়ি ক্রল করতে শিখবে, ওর যেটা ঘাড়ের দিকটা মানে স্পাইন স্ট্রং হবে, আর মানে ঘাড় সোজা হবে, অনেক কিছুর এটা বেনিফিটস আছে। তো অবশ্যই কিন্তু এটা টামি টাইম করানোটা খুব দরকার, 2 বেলা করে অন্তত 10 মিনিট ধরে। আর সামনে খেলনা দিয়ে দিয়েছি যাতে ও একটুখানি অ্যাট্রাক্ট হয়, তো অবশ্যই তোমরা এগুলো করতে পারো বাচ্চাদের সাথে। এরপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ব্যাস এরপর ও রাত্রেবেলা উঠতে থাকবে, দুধ খেতে থাকবে 3-4 ঘন্টা অন্তর অন্তর। এটাই ছিল আজকের আমার বাবুর ফুল ডেলি রুটিন, একদম ডে টু নাইট। তো কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, তোমাদের কমেন্টের আশায় আমি থাক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাচ্চাদের নিয়ে আরও অনেক ভিডিওজ আসবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা।